ও তো ছোটবেলা থেকে অনেক চঞ্চল ছিল কিন্তু লক্ষ্মী ছিল অনেক সব কিছুতে পড়ালেখা সব কিছুতে একদম টাইম মেনটেন করা ওর হ্যাঁ সেজন্য মানে খুব ভালো লাগতো যে আমার কোনো পড়ালেখার জন্য বা কোনো কিছুর জন্য প্রেশার করতে হতো না কোনো কাজের জন্য প্রেশার করতে হতো না সেজন্য সে অনেক চঞ্চল হলেও অনেক লক্ষ্মী ছিল কিন্তু দুষ্টও ছিল একটু দুষ্টামি তো অনেক ধরনের করতো কিন্তু ও কখনো পুতুল খেলাটা তেমন বেশি একটা খেলতো না যেমন ছেলেদের মতো টমবয় টাইপের ছিল অনেকটা ওই রকমের গাড়ি টাড়ি ওইটা নিয়ে মানে ভাঙা ঠাঙ্গা ওইগুলো নিয়ে ও করতো ভালো রান্না করতে পারে এটা অনেকে জানে না হ্যাঁ সব ধরনের রান্না এবং মানে যে কোনো ধরনের রান্না ওটা মেয়ের হাতের কোন রান্নাটা খেতে আপনি পছন্দ করেন বা আপনাকে কোনটা বেশি করে খাওয়াই ওর হাতে বেশি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার ও যেটা ডেজার্ট বানায় যেটা সেটা খুব মজা হয় মেয়েকে যখন পর্দায় দেখেন তো অনেক ভালো লাগে সে এত ভালো কাজ করে দেখতে অবশ্যই ভালো লাগে অনেক গর্বের একটা ব্যাপার হ্যাঁ আমি সব মায়েদেরকে এই এটা করব প্রত্যেকে যেন তাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করে এবং বাবা প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করে তাহলে মানে এই দিনটি হয়তো তাদের জন্য সবার সব মায়েদের ভবিষ্যৎ মায়েদের জন্য ইয়ে হয়ে থাকবে আর কি একটু ফারিয়াপুর কাছে জানতে চাইবো যে এই যে আজকে আপনার মাকে সম্মানিত করা হচ্ছে এটা তো আমার জন্য অনেক বিশাল একটা গর্বের ব্যাপার যে আমার জন্য মানে একজন কন্যা সন্তানের জন্য মা গর্বিত এটা তো প্রথমেই এই জিনিসটা আসলে আমার কাছে যখন আমাকে ফোন আসে তখনই আমি অনেক খুশি হয়ে যাই যে না এবারে মাদার্স ডেটা ডিফারেন্টভাবে সেলিব্রেট করব এবং আমার আম্মু অনেক এখন দেখে মনে হচ্ছে যে অনেক সহজ সরল চুপচাপ আসলে অনেক স্ট্রং এবং একজন কঠিন একজন মহিলা সেই জন্যই মনে হয় আমি এত স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট কারণ মেয়েরা কিন্তু ইন্ডিপেন্ডেন্সি শিখেই কিন্তু তার মায়ের কাছ থেকে তো সেই জন্য আমি বলতে পারি যে আজকে যেটাই আমি না কেন ইটস বিকজ অফ মাই মাদার্স গাইডেন্স অ্যান্ড আম রিয়েলি হ্যাপি থ্যাঙ্কফুল টু আর টিভি যে এত সুন্দর একটা সম্মাননা দেওয়ার জন্য আমি আমার মা আমার কাছে মাদার্স ডেটা এভরি ডে কোনো না কোনো কারণে আমি আমার মায়ের সাথে সারাক্ষণ আমরা মেসেজে কথা বলি রিলস শেয়ার করি কোনো না কিছু করতেই থাকি সো উই হ্যাভ আ ভেরি ফ্রেন্ডলি রিলেশনশিপ যেমন আমি যখন মেকআপ করতে বসি বা রেডি হই আমি আমার মা মিলে কিন্তু গল্প করি তো এই যে গল্পের মুহূর্তগুলো এগুলো আসলে অনেক সুইট সো আমি চাই সারা জীবনই যেন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে আমার মা যদি কখনো মা মেয়ের সম্পর্কটা মানে বন্ধুত্বর থেকে আরও যেন বেশি ছাড়িয়ে যায়